একবার ঘুরতে যেতেই হবে, না হলে আর হবে না। অনেকদিন বুকে চেপে রেখেছি, এবার কে বলে তুমি? ঘুরতে না গেলে হবেই না, যেতেই হবে ঘুরতে ভাই। এই তো কদিন হলো না ভাই ঘুরে এলি, আবার ঘুরতে যাবি? কত ঘুরতে লাগে ভাই তোর? কত টাকা রাই ভাই? লক্ষ্মী ঠাকুরের থেকে বেশি টাকা হয়ে গেছে নাকি ভাই তোর? শালা সেই 2 বছর আগে গেছি, লাস্ট তো ঘুরতেই গেলাম না। 2 বছর পরে কি যাবো তাও না, যদি যাই কেমনটা লাগছে বলতো? বুকে ব্যথা করছে, পায়ে দৌড়াতে ইচ্ছে করছে, না গেলে একটু শান্তি চাইবে। জীবনে শান্তি যেতে গেলে একটু ঘুরতে যেতে হবে ভাই, তুই কি বুঝিস না কিছুই? তোর জীবন তো খাটের তলাতে শুয়ে শুয়েই কেটে গেল, আমাকে তো অন্তত যেতে দে ভাই ঘুরতে একটু। এই তো 2 দিন আগে তুই ঘুরে এলি, তাও তোর বাবা মার সাথে, আবার ঘুরতে যাবি? আরে ওটাকে আবার ঘোরা বলে নাকি? ওটাকে তো মর্নিং ওয়াক বলে ভাই, মর্নিং ওয়াকে ওর থেকে বেশি হাঁটি আমি। তো 2 পাক গেলাম, 4 পায়ে এলাম, শুধু টাইমটাই একটু বেশি লেগে গেল, রাস্তায় জ্যাম ছিল তাই। কী বলে তাহলে ওটাকে, কি বলে বল, কি বলে বল? এই আরেকজনের আসার কথা ছিল না আজকে? সেই মালটা, ওই মালটা কোথায় আসবে বলে তো আর এলো না, কোথায় সেই মালটা? আজকে আমাদের সাথে এখানে রত্নউদ্দিনের আসার কথা ছিল না, ছিল তো মনে হয়? ওই মালটার নাম রতন উদ্দিন ছিল, রতন উদ্দিন, নট রত্নউদ্দিন। এই জন্য বলেছিলাম একটু পড়াশুনো কর বা, একটু পড়াশুনো করে নিতিস কী হতো? সারাদিন মোবাইল, গুগল, আর কি বলবো, সারাদিন যদি ওই করি পড়বি কখন? একটু যদি পড়ে নিতিস, অশিক্ষিত হয়ে থাকতিস না অন্তত। আরে ভাই ভুল করে বেরিয়ে গেছে, সরি সরি, মানুষ মাত্রই ভুল হয় ভাই, একটু বোঝ। এই এখন অন্তত বাদ দে ভাই, আর কটা দিন অন্তত আটকে রাখ ভাই। এমনি নর্দার্ন নভেম্বর চলছে, আর কিছুটা আটকে রাখ ভাই, ডিসেম্বর পড়ে গেলে তারপর তুই যা খুশি তাই করিস ভাই, যেভাবে খুশি সেভাবে করিস ভাই, কিচ্ছু হবে না ভাই। নর্দার্ন নভেম্বর চলছে, এখন অন্তত একটু আটকা ভাই। ওই তো ভাই মালটা এসে গেছে, বলতে বলতে এসে গেছে মালটা। এবার তোর আসতে এত দেরি হলো কী করে ভাই? কোন গাড়িতে আসছিলি ভাই? আদৌ গাড়িতে আসছিলি না গরুর গাড়িতে উঠে চাকা ঘোরাতে ঘোরাতে আসছিলি, নাকি ভাই গরুকে লাঙল দিতে দিতে আসছিলি, কোনটা ভাই? আরে আর বলিস না, এত দেরি হয়ে গেল, ট্রেনে উঠেছি, ট্রেনের কম্পার্টমেন্টে দেখি সেই জেনেটার মামুনি উঠেছে, আর জেনেটার মামুনি জেনেটার ডান্স শুরু। সেই দেখতে গিয়ে জেনেটার, না আই মিন মানে জেনেটার মামুনি জেনেটার ডান্স দেখতে গিয়ে আমার তো ভাই স্টেশন মিস। এবার যেই করলাম স্টেশন মিস ভাই, ওটা তো ট্রেন, বাসও না যে ব্যাকে আসবে, ওখানে নামতে হলো, তারপর তো বুঝতেই পারছিস ভাই। তাহলে ভাই প্ল্যান রেডি তো, ঘোরার প্ল্যান? কোথায় যাবি ফাইনালি বল। এত তোদের দ্বারা ওসব ঠিক ঠিক করা হবে না, ওসব বাদ দে, তার থেকে আপাতত চ পাশের ওই মাঠের ধারে পুকুরের ধারে বসে বসে পা দুলিয়ে বসে থাকি, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। আরে বোকা ছেলে, এই জন্যই তো তোকে বলি, সো হারামি সো কামিনা জাস্ট লুকিং লাইক আ ঢ্যামনা।